হ্যালো বন্ধুরা আপনার হচ্ছে রাষ্ট্র আজকে নতুন একটি চাকরি খবর এই মুহূর্তে আপনাদের সামনে তো বন্ধুরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন চাকরির খবর নিয়ে আসা হয় তো আজকেও একটি চাকরি খবর নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে প্রায় সতেরো হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তো এটি নিয়োগ করা হবে কম্পিউটার শিক্ষক হিসাবে তো এক্ষেত্রে কিভাবে আবেদন করবেন কি যোগ্যতা লাগবে এবং একটি করে স্কুলে কতজন করে নেওয়া হবে এবং এর সম্পর্কে আরও বিস্তারিত জানবো আজকের নিউজ থেকে তো চলুন দেখে নেব নিউজে কি বলা রয়েছে তারপরেই এর সম্বন্ধে বিস্তারিত জানব তো বন্ধুরা বলে রাখি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা খবরটি দেখে নেব কলকাতা চাকরি প্রার্থীদের সুখবর ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে এবার সতেরো হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার প্রস্তাব অনুমোদন মিশললে প্রতি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হতে হবে অর্থাৎ প্রতিটি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর উচ্চ প্রাথমিকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে গেলে প্রয়োজনে প্রচুর কম্পিউটার শিক্ষক প্রয়োজন পরিকাঠামো সেই সমস্ত দিক খতিয়ে দেখে সরকার এগোচ্ছে বলে খবর এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে ঠিকা সংস্থার মাধ্যমে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক হয়েছেন তবে তাদের সরাসরি শিক্ষক পদে নিয়োগ করা হবে কি তো হবে কি না সেটি স্পষ্ট নয় কেননা ঠিকা সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া বহু শিক্ষকের যোগ্যতা খামতি আছে তো বন্ধুরা জানেন যে অলরেডি কম্পিউটার শিক্ষক কিন্তু নিয়োগ করা হয়েছে তো সেটি হচ্ছে ঠিকা সংস্থার মাধ্যমে সে কারণেই তাদের পারমানেন্ট করা হবে কি না তার কোনো গ্যারান্টি নেই তবে নতুন করেই এই শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ছমাসের প্রশিক্ষণেই নিয়োগ করা হয়েছে তাদেরকে সেক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা থাকা শিক্ষকরা এই পদের জন্য আবেদনের সুযোগ দেওয়া হতে পারে বলে খবর জানা গিয়েছে বাংলার প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়ার পর জারি হতে পারে বিজ্ঞপ্তি নতুন কম্পিউটার শিক্ষকদের নিয়োগ এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে কি না কীভাবে তাদের নিয়োগ করা হবে এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি যোগ্যতা মান সম্পর্কেও জানা যায়নি তবে সব দিক খতিয়ে দেখে নবান্নের তরফে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে খবর তো বন্ধুরা খবরটা হয়তো আপনারা এর আগেও পড়েছেন যেখানে সতেরো হাজার কম্পিউটার শিক্ষক নিয়ে করতে চলেছে রাজ্য সরকার তো প্রতিটি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়ে করা হবে এবং ক্ষেত্রে যে যোগ্যতা যেটি আগের ক্ষেত্রে হয়েছিল সেখানে কমপক্ষে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনার কম্পিউটার কোর্স করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও বন্ধুরা আবেদনের এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি কবে আবেদন শুরু হবে তো শীঘ্রই এই রিক্রুটমেন্টটি চালু হতে চলেছে এবং পরবর্তী যে আপডেট এই চ্যানেলের মধ্যে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে থ্যাংক ইউ সেসব দেখার জন্য